পুলিশি অভিযান, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে বাগদায় গ্রেপ্তার সাতজন, ধৃতদের তোলা হলো বনগাঁ আদালতে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বাগদা থানার পুলিশ। স্থানীয় ধূপো ঘাট এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকেই পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের নাম পল্লব মজুমদার, সুব্রত মণ্ডল, তন্ময় মণ্ডল, সুজিত তরফদার, সৈফুল শেখ। অভিযুক্তদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তদের এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। পাশাপাশি বাগদা থানার পক্ষ থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের সাথে জড়িত থাকার অভিযোগে অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সুমন মহন্ত ও সুদীপ বিশ্বাস। জানা গেছে বাগদার হেরোভাঙা শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সাতজনকেই এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, পৃথক দুটি ঘটনায় অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তরা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গতকাল 12:55 সময় ঝুপা মাঠে চারজন দুষ্কৃতকারী জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে আজকে পুলিশের প্রেয়ার দিয়েছে, আজকে বনগাঁ মহকুমা আদালতে প্রেরণ করেছে। গতকাল বাগদা থানা আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো ডাকাতি করবার জন্যে তারা জড়ো হয়েছিল, সেই জন্য গ্রেপ্তার করে আজকে বনগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।